रामाय रामा भद्राय रामचन्द्राय वेदसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः बन्दे अहम् श्री गुरु सृजता पदकमलम

कृष्ण भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीतिना नमस्ते सारसते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाशातेशता जय श्री कृष्ण चैतन्य प्रभोनन्द्री अद्वैत गदाधर श्रीवासदी श्री, श्री गौर भक्त गौरभक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे पंकज पलास विलास भक्त्या कर्माशयं गथितमुद्ग्रथयन्ति सन्तः तदन्नरिक्तमतयो जतय विरुध्य शतगणस्तस्मरणं भज वासुदेवम् ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरञ्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयत् तमादिदेवं करुणानिधानम् म वर्णम सुवता संसार समद्र से भजामहे भगवत स्वरूपम গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধে দা বিংশতি অধ্যায়ের আজকে অন্তিম ক্লাস শ্লোক একষষ্ঠীতম শ্লোক থেকে ত্রিষষ্ঠীতম শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করব প্রথম কার্যকলাপ চরিত্র এবং তার কথামৃত সেই সম্পর্কে আটশো চার নম্বর ভাগবত রসমাধুরী সেমিনার ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময়ী মাতৃমণ্ডলী সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গ তথা ইস্কনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন गुरुपाद में आत्मनिवेदनार्थे तार कृपा कृपाशीर्वाद प्रार्थना करी नम विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय स्वामी नीति नामिने नम आचार्य पादाय नीतायी कृपा प्रदायने गौर कथा धाम दाय नगर ग्राम तारिने भागवत महात्व श्लोकार्धम श्लोक पाद वा नित्य भागवत भवम पठस्व सम्मुखे नैव यदि छसि पराम गति जदि তোমার পরাগ্র পরাগতি প্রাপ্তির ইচ্ছা থাকে তাহলে প্রতিদিন একটি ভাগবতমের শ্লোক বা অর্ধশ্লোক বা এক চতুর্থাংশ শ্লোক তুমি পাঠ করো তো আমরা আজকে তিনটি শ্লোক পাঠ করব আমাদের অবশ্যই পরাগতি লাভ হবে শ্লোক নাম্বার একষষ্ঠীতম শ্লোক कंदर्प श्लोक <coughs> कंदर्प इव सौंदर्य मन मृगराड़ीब बात्सल्ये मनु निर्णम प्रभुते भगवान अजह कंदर्प इव सौंदर्य मन मृगराढ़ বাত্সল্যে মনুবর্ণী নাম প্রভূ ভগবান অজ সৌন্দর্যে তিনি ছিলেন কন্দর্পের মতো তিনি ছিলেন সিংহের মতো নির্ভীক বাৎসল্যে তিনি ছিলেন ভুব মনুর মতো এবং তার নিমন্ত নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল ব্রহ্মার মতো কন্দর্প ইব সৌন্দর্য ভক্তের সৌন্দর্যতা ভগবান যেরকম সর্বসৌন্দর্য রূপম তিনি আনন্দরূপম সর্ব রূপম সর ঐশ্বর্য রূপম তার একটা ঐশ্বর্য শ্রী শ্রী মানে সৌন্দর্য সৌন্দর্য তার দৈহিক মাধুরী মা তিনি নিজেও মোহিত হয়ে যান যখন যখন তিনি ছিলেন দ্বারকার সেই মর্মর পাথরে ওনার নিজের প্রতিবিম্ব দেখে বিস্মিত হয়ে উঠেছে ক চমৎকার এ পুরুষ এ চমৎকার কে তিনি নিজে তিনি সেই নিজের সৌন্দর্য আস্বাদন করার জন্য ভক্ত ভাব নিয়ে জগতে এলেন শ্রী রাধায়া শ্রী রাধায়া রাধার প্রেমটা কেমন প্রেমের মাধুর্য কেমন আর সেই প্রেম দিয়ে কি সুখ অনুভব করে প্রণয় বিকৃতি মা কন্দর পাইব ভগবান সৌন্দর্যময় ভগবানের পার্শ্ব এবারে ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্ক যুক্ত তারাও সৌন্দর্য যখন আমরা দেখি আমরা ভগবানের এই ভক্তিতে যুক্ত হওয়ার আগে আমাদের পোশাক আশাক চাল চলন চিন্তা ভাবনা কথা বলার ভঙ্গি সব যেন এলোমেলো ছিল কি ভাষায় কথা বলতাম কি খেতাম কি চিন্তা করতাম সব কিমুত আকার ছিল কিন্তু ভগবানের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার পরে সব কিছুরই পরিবর্তন হয়েছে পোশাক আশাক চরিত্র গঠন সৌন্দর্য যখন যাত্রী তীর্থযাত্রী বা বাইরের লোকেরা যখন মন্দিরে আসেন আর মন্দিরের আরতিতে যোগদান করেন তা আরতির সময় সবাই যারা ভক্তরা মন্ডিত মস্তক ধুতি পরিহিত তিলক কণ্টিমালা আর ভগবানের সেই আরতিতে যুক্ত হয়ে তাদের যে আনন্দ সেই আনন্দ দেখে মনে হয় এরা সবাই একই রকম দেখতে দেহের সকলের ভিতরে একটা উত্তেজনা উজ্জ্বল চেহারা দেখা যায় এ দেখে অনুভব করা যায় যে এরা সাত্বিক এবং ভগবানের প্রসাদ ভক্ষণ করে প্রসাদে সর্বদুখা নাম হানি উৎস সমস্ত প্রকার দুঃখ হানি অপসারিত হয়েছে তাই পৃথু মহারাজের দেহের সৌন্দর্য হবেই বা না কেন আমরা তো ভগবানকে নিবেদন করে প্রসাদ পাচ্ছি পৃথু মহারাজ সরাসরি ভগবানের দর্শন পেয়েছিলেন সমস্ত দেব দেবীরা তার সেই যোগ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ব্রাহ্মণ থেকে শুরু করে গুরুজন থেকে শুরু করে দেবদেবী থেকে শুরু করে ভগবান নিজে তাকে আশীর্বাদ দিয়েছিলেন ভগবানের আশীর্বাদে সনত কুমারদের সঙ্গেও তার দেখা হয়েছিল এত বড় বিখ্যাত ধার্মিক এবং ভগবানের প্রেমিক ভক্ত তার শরীরের গঠন ছিল কন্দর্পের মতো আর তিনি ছিলেন সিংহের মতো নির্ভীক ভয় শূন্য হয়ে বিচরণ করতেন কেন সকলকে তিনি জীবন দান করতেন সকলকে তিনি তাদের আহার্যের সমস্ত বন্দোবস্ত করেছিলেন বাত্সল্যে মনোবন নিরাম মনুবত সায়ম্ভব মনুর মত তিনি বাৎসল্য পরায়ণ ছিলেন সায় বহুমনু এবং শতরূপা বিচারের হিসাবে বলা হয় সায় বহু প্রথম প্রথম বাত্সল্যপরায়ণ পিতা ছিলেন আর নিয়ন্ত্রণ ক্ষমতা ব্রহ্মার মত ব্রহ্মা এই একটা ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছে बृहस्पति बत्ते बृहस्पतिब्रह्म आत्मवत्षरी भक्तिया आत्मतुल्य विशावर्तिषु हिरिया आत्मतुल्यपोद्यम ह्रिया आत्मतुल्य परोद्यमे বৃহস্পতি ব্ৰহ্মবাদে আত্মবত্তে স্বয়ম হৰিহি ভক্তগুৰু বিপ্ৰেষু বিস্বকেনানুবৰ্তীচু হ্ৰিয়া প্ৰশয় শিলাভ্য আমতুল্যপদ্যমে তাৰ ব্যক্তিগত আচৰণে পিথু মহাৰাজ সমস্ত সৎগুণাৱলী প্ৰদৰ্শন কৰিছিলে তার আধ্যাত্মিক জ্ঞান ছিল ঠিক বৃহস্পতির মতো আত্মসংযমে তিনি ছিলেন স্বয়ং ভগবানের মতো ভক্তির ব্যাপারে তিনি ছিলেন গাভী গরু এবং ব্রাহ্মণদের প্রতি আসক্ত ভক্তদের মহান অনুগামী তিনি ছিলেন লজ্জাশীল এবং তার আচরণ ছিল অত্যন্ত বিনম্র আর পরোপকারের জন্য তিনি এমন কার্য করতেন যে মনে হচ্ছে তিনি যেন ব্যক্তিগত স্বার্থে কার্য করছে মানে এমনভাবে আকুলতা নিয়ে করতেন কতগুলো কথা বৃহস্পতি ব্রহ্মবাদী ব্রহ্মবাদী বা ভগবত ভক্তির জ্ঞানে তিনি ছিলেন বৃহস্পতির মতো আত্মবত্তে স্বয়ংভরি আত্মসংজল আত্মসংযম আত্মসংযমে তিনি ছিলেন ভগবানের মতো আত্মসংযমী ভগবানের মতো কি করে আত্মসংযম সব দিক দিয়ে কুরুক্ষেত্রের মাঠে দেখুন অর্জুন তো এত বড় যুদ্ধক্ষেত্র মহামহান বীরের উপস্থিতি দেখে অত্যন্ত ভয়ভীত হয়ে পড়েছিলেন কিন্তু ভগবান ছিলেন আত্মসংযম শুধু তাই না পুরো যুদ্ধক্ষেত্রের মাঠের মাছ দাঁড়িয়ে তিনি অর্জুনকে পুরো গীতার জ্ঞান শুনিয়েছেন যেখানে চারিদিকে সৈন্য সামন্ত ঘিরে আছে যুদ্ধ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে আর সেইখানে দাঁড়িয়ে ভগবান অর্জুনকে ভগবদ গীতার জ্ঞান প্রদান করছে ভক্তিয়া গো গুরু বিপ্রেশ গো গুরু গো মানে গাভী গুরুদেব বিপ্রেসু ব্রাহ্মণ আর বিশ্ব সোনা বর্তিসু যারা ভক্ত ব্রাহ্মণ গ্রাভী এবং ভগবানকে অত্যন্ত শ্রদ্ধা করেন তাদের মধ্যে একজন অনুগামী ব্যক্তি ছিলেন পৃথু মহারাজ আমরা এই কলিযুগেও এইরকম একজন গো ব্রাহ্মণ ভক্তু বর্তিসু অনুবর্তীসু ব্রাহ্মণ ভগবান গাভী এবং ভগবানের প্রতি ব্রাহ্মণ ভগবান গাভী ভক্ত বিপ্র এদের প্রতি অত্যন্ত শ্রদ্ধালু তিনি সেই রকম একজন অনুগামী ছিলেন তাহলে ভক্তি করতে গেলে আপনার ভগবানের ভক্তদের অনুগামী হতে হবে গাভী গুরু এবং বিপ্র হ্রিয়া শীলাভ্যাম হেরিয়া মানে লজ্জা লজ্জা একটা ভূষণ কিন্তু নারীদের লজ্জা একটা ভূষণ এখানেও বলা আছে তিনি লজ্জায় বিনয় ভূষণ সম্পর্কে ছিলেন হেরিয়া প্রসিলাভ্যাম আত্মতুল্য পরোদ্যমে আত্মতুল্য প্রভুপাদ এই শ্লোকের উপর বড় তাৎপর্য দিয়েছে পরোপকারে যেন আত্মতুল্য ছিলেন কখনো কখনো আমরা নিজের জন্য অথবা নিজের পরিবারের জন্য যে পরিমাণ পরিশ্রম করি যখন সেই সমস্ত কার্যকলাপ ভগবানের জন্য করি করিটা উদ্যম কমে যায় কিন্তু ঠাকুর ভক্তিবিনোদ বলছেন বিষয়ে যে প্রীতি এবে আছই আমার সেই মতো প্রীতি হোক চরণে তোমার আমার নিজের প্রতি পরিবারের প্রতি সংসারের প্রতি সমাজের প্রতি যে রকম প্রীতি আছে একই রকম প্রীতি ভগবানের প্রতি হওয়া দরকার যেরকম আপনি বাড়িতে আছেন আপনার ছোট শিশু আছে সে স্কুলে পড়তে গেছে তার আসতে দেরি হচ্ছে ধরো তার ফেরার সময় হুম বিকাল তিনটার সময় তিনটা বাজলেই মন উদ্বিগ্ন হয়ে ওঠে আরে এতক্ষণ ও কেন ফিরছে না এক মিনিট দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট উদ্বেগটা বেড়ে যায় কী ব্যাপার এই সময় তো ও চলে আসে কেন আসছে না তার জুতো দেখলে তার পুরো তার পুরো ছেলে হোক মেয়ে হোক তার চিত্রটা ভেসে উঠেই দেয় তার জামা দেখলে তার জুতো দেখলে তার ব্যবহৃত কোনো জিনিস দেখলে কেন তার প্রতি আমার এতটা আসক্ত অ্যাট্রাকশন রয়েছে ঠিক সেই রকম ভগবানের কথা মনে পড়বে ঘুম থেকে উঠলেই ভগবানের কথা মনে পড়বে ভগবানের সেবা পূজা প্রচার পুরোদ্দমে পরোদ্দমে আমি সকালে ক্লাস শুনছিলাম যে ভগবানকে কি করে ভোগ নিবেদন করা যায় তা আমাদের পরম পূজ্য আমাদের শিক্ষাগুরু শ্রীপাদ জন উত্তর দিচ্ছিলেন ভগবানকে যেরকম আমরা কীরকম আমরা খাওয়াবো ঠিক যেরকম আমরা নিজেরা খাই বা নিজের ভিতরে খাওয়ার পরিবেশন করি ততটাই ভগবান একজন ব্যক্তি সেই মনোভাব নিয়ে সেই চেতনা নিয়ে প্রথমে সুন্দর করে ভোগ রান্না করতে হবে যেরকম আমি আমার বাড়ির লোকেদের জন্য ছেলে মেয়েদের জন্য রান্না করি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি ঢাকা দিয়ে রাখি সংরক্ষণ করে রাখি ঠিক ভগবানের খাবার ভগবানের পোশাক ভগবানের মন্দির ভগবানের বাসন কোষণ সব কিছু পরিষ্কার পরিপাটি থাকত আর যতটাই ভগবানকে ভালোবাসব ভগবানের সঙ্গে যুক্ত এই সমস্ত জীব ভগবানের সন্তান হিসেবে তাদেরও সেবা করব পরদমে আত্মতুল্য আমাকে চড় মারলে আঘাত লাগে তাকেও আমি আঘাত দেব না আমার ক্ষুদা লাগে তারও ক্ষুধা লাগে আমার বিশ্রামের প্রয়োজন আমার ঘুম লাগে আমার ক্লান্তি লাগে আমার ক্ষুধা লাগে ভগবানের তাই এবং শুধু তাই না সমস্ত জীবের প্রতিও ততটা শ্রদ্ধা নিবেদন করতে হবে ততটাই শ্রদ্ধা আত্মতুল্য এটাই ভক্তের একটা গুণ আত্মবৎ সর্বভূতি এসু পর দ্রব্যে সুলষ্ট্রব য সর্বভূতী সব পণ্ডিত দেখা উচিত আমার ক্ষুদা লাগলে ওর ক্ষুদা লাগে আমাকে বকা দিলে খারাপ লাগে ওকেও বকা দিলে খারাপ লাগে আমাকে অপমান করলে আমার খুব খারাপ হয় ওনাকেও আমি অপমান করব না পরদেদের অনেক বড় তাৎপর্য চৈতন্য মহাপ্রভু যখন সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করছিলেন তখন মহাপ্রভু তাকে বৃহস্পতির অবতার বলে সম্বোধন করেছিলেন বৃহস্পতি হচ্ছেন স্বর্গলোকের প্রধান পুরোহিত এবং তিনি ব্রহ্মবাদ ও মায়াবাদ দর্শনের অনুগামী বৃহস্পতি একজন মহান নৈয়ায়িক ফিলোজোফার এই উক্তি থেকে প্রতীত হয় যে পৃথু মহারাজ যদিও ছিলেন ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত একজন মহান ভক্ত তবুও তিনি বৈদিক শাস্ত্রের গভীর জ্ঞানের প্রভাবে সমস্ত নির্বিশেষবাদী ও মায়াবাদীদের পরাস্ত করতে পারতেন তবু পৃথিবী মহারাজের সঙ্গে আমরা জানতে পারি বৈষ্ণব বা ভগবত ভক্ত কেবল সেবাতেই যুক্ত থাকেন না প্রয়োজন হলে ন্যায় ও দর্শনের ভিত্তিতে মায়াবাদী ও নির্বিশেষবাদীদের সঙ্গে তর্ক করে তাদের নির্বিশেষবাদকে পরাস্ত করতে প্রস্তুত থাকেন আত্মসংযমী আমাদের কেবল দৈনতা এবং ভদ্রতা দিয়ে শুধু কাজ হবে না হ্যাঁ বলছেন পরাস্ত প্রয়োজন হলে ভালো দর্শনও জানতে হবে বৈষ্ণব দর্শন যেরকম ভক্তের সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড় যখন এই তর্ক উপস্থাপন হয়েছিল উপস্থাপন হচ্ছিল তখন সেই সভাতে ছিল ঠাকুর ভক্ত মহাশয়কে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু ছিল ভক্ত ছিল ভক্তিবীন ঠাকুর বলেছিলেন আমি বিমলা প্রসাদকে পাঠাচ্ছি ও গিয়ে এর সমাধান করবে আর করেও ছিল ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড় সেই বইটা বইটা পড়লে বুঝে দেয় কীভাবে তর্ক বিতর্ক করেছেন আমাদের মন্দিরে শিখিয়েছেন আমরা তৃণাধুপি ভাব দিয়ে দৈনভাবে লোকের মনকে হৃদয়কে জয় করব। আবার প্রয়োজন হলে হাতে গদা ধরতেও ছাড়ব না হনুমান গদাও ধরে পুরো লঙ্কাকে ধ্বংস করেছেন জ্বালিয়ে দিয়েছেন আগুনের দ্বারা আবার সেই সঙ্গে আবার সেই সঙ্গে তিনি খঞ্জনী বাজিয়ে রাম নাম ও কীর্তন করেছেন প্রয়োজন হলে করতাল বাজিয়ে রাম নাম কীর্তন করতে হবে আবার প্রয়োজন হলে গদা তুলে পিটাতেও হবে কুসুমাত অপি কমল ও বা কঠোর বজ্রের থেকেও কঠোর কুসুমের থেকেও নরম হতে পারে পরমেশ্বর ভগবান হচ্ছেন আদর্শ আত্মসংযমী বা ব্রহ্মচারী শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠির মহারাজের রাজসজ্ঞে সভাপতি রূপে মনোনীত করা হয়েছিল তখন পিতামহ ভীষ্ম শ্রীকৃষ্ণকে সর্বশ্রেষ্ঠ ব্রহ্মচারী বলে প্রশংসা করেছিলেন যেহেতু পিতাম ভীষ্ম ছিলেন ব্রহ্মচারী তাই ব্রহ্মচারী ও ব্যভিচারীর মধ্যে পার্থক্য নিরূপণে ছিলেন যদিও তিনি যদিও ছিলেন গৃহস্থ এবং পাঁচটি সন্তানের পিতা তবু তাকে পরম আত্মসংযমী বলে বিবেচনা করা হয়েছিল কেউ যখন মানব সমাজের কল্যাণের জন্য কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করেন তিনি প্রকৃতপক্ষে ব্রহ্মচারী তিনিও ব্রহ্মচারী গৃহস্থ ব্রহ্মচারী যারা কুকুর বিড়ালের মতো সন্তান উৎপাদন করে তারা উপযুক্ত পিতা নয় ব্রহ্মচারী শব্দটি ব্রহ্মস্তরে আচরণকারী বা ভগবৎ ভক্তির আচরণকারী ব্যক্তিদেরকেও বুঝায় পিতু নির্বিশেষ ব্রহ্মের ধারণায় কোনোরকম ক্রিয়া নেই কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের সম্পর্কে কার্য করেন তখন তাকে ব্রহ্মচারী বলা হয় এইভাবে পিতু মহারাজ একাধারে আদর্শ একজন ব্রহ্মচারী এবং ভগবানের সেবায়ত অন্য ভক্তদের অবশ্য কর্তব্য আছে তাদের পদাঙ্ক অনুসরণ করা শ্রী নরতুম দাস ঠাকুর বলেছেন এ ছয় গোসাই যার তার দাস তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস যারা ষড়া গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করেন তিনি তাদের শিষ্য হতে প্রস্তুত সমস্ত বৈষ্ণবদের মতে পিতারাজ মহারাজ গো রক্ষা গুরুদেব ও যোগ্য ব্রাহ্মণদের প্রতি অনুরক্ত ছিলেন পিতু মহারাজ ছিলেন অত্যন্ত বিনীত সুশীল ও ভদ্র এবং যখনই তিনি জনসাধারণের জন্য কোনো রকম পরোপকারের কার্য অথবা কল্যাণকর কার্য করতেন তখন তিনি এমনভাবে পরিশ্রম করতেন যে মনে হতো তিনি যেন তার নিজের প্রয়োজনের তাগিদে সেই কাজ করছেন বক্তারা সত্যি মাধ্যমে পৌপাত পৌপাত তার সোসাইটিতে শিখিয়েছেন যারা আমরা আশ্রমে আছি সাধারণ লোক বাইরের লোক মনে করে এরা তো মন্দিরে থাকে এদের আবার কি এত চিন্তা আমি একবার ট্রেনে করে দিল্লি যাচ্ছিলাম কলকাতা থেকে দিল্লি রাজধানী ট্রেনে যাচ্ছিলাম অনেক দিনের ইচ্ছা ছিল রাজধানীতে যাব রাজধানী ট্রেনে রাজধানী এক্সপ্রেস এমনি ট্রেনে আপনার চব্বিশ ঘন্টা লাগে দিল্লি পৌঁছাতে রাজধানীতে চৌদ্দ ঘন্টা দশ ঘন্টা প্রায় হাফ কিন্তু মুশকিলের কথা হলো ওই ট্রেনটা যেহেতু শীতের সময় ছিল শরৎকালের কুয়াশা ছিল কুয়াশার কারণে চৌদ্দ ঘন্টা লেট ছিল এই প্রথমবার রাজধানী এক্সপ্রেসে চড়ায় এবং লাস্টবার আর উঠি না তো যেটা বলছিলাম আমি যে সেটে ছিলাম তার অপোজিট সেটে একজন দিল্লির শিক্ষিত এবং ধনী ব্যক্তি তিনি ছিলেন উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন আপকো কাহা জানা হ্যাঁ যায়ঙ্গে আপ আমি বলে আমাদের দিল্লি যাব দিল্লি আমাদের আশ্রম রয়েছে আমি আমাদের আশ্রমে যাব ও হো ইয়ে হ্যাঁ হ্যাঁ इसकन का नाम मैंने सुना है दिल्ली में आप लोगों का बहुत सेंटर है तो आप लोग क्या काम है क्या उधर हम बोलो जा हमारे एट सेमिनार अच्छे तो ओखने सेमिनारे के थकते हो संगे संगे लोग आप लोग क्या करते क्या सेमिनार करते आप लोग तो करतल लेकर फिर जा हरे कृष्णा हरे रामा करते हैं आप लोग का क्या सेमिनार है বাড়ির লোক এটাই এরা শুধু হরে কৃষণে হরে রাম করে আমাদের কার্যকলাপ যেরকম এখানে এই অযোধ্যাতে আমি আছি আপনারা ভিডিও দেখছেন বা কার্যকলাপ দেখছেন এখানে আমার প্রায় ছশো লোক আছি এই ক্যাম্পে সকাল তিনটা থেকে আমাদের কার্যকলাপ চালু তিনটা থেকে উঠে এই ঠান্ডা জলে কিছু কিছু ভক্তের যাদের শরীর সুট করে না অল্প একটু গরম জলের ব্যবস্থা আছে নালে প্রায় ঠান্ডা জল স্নান করে ধোয়া বস্ত্র পরে তিলক পরে মঙ্গল আরতি মঙ্গল আরতির পরে জপ হরিনাম জপ মেডিটেশান জব ধ্যান তারপরে সিঙ্গার আরতি ভাগবত পাঠ তারপরে প্রসাদ প্রসাদ রান্না করছে প্রায় প্রায় একশো দশজন মতো ভক্ত ব্রহ্মচারী সন্ন্যাসী মাতাজি গৃহস্থ তারা ভোর চারটা থেকে রান্না শুরু করেন সবজি কাটিং কড়াইতে সিদ্ধ ছোঁক দেওয়া ভাত রান্না করা করছেন ভোর চারটা থেকে হ্যাঁ দশটা এগারো দশটার ভিতরে দশ হাজার লোকের রান্না নামাতে হবে এখানে আমার ক্যাম্পে আছে ছশো থেকে সাড়ে ছশোর মধ্যে আসা যাওয়া করছে আমাদের সকলের খাওয়া দাওয়া একদম টাইমে সাড়ে নটায় প্রসাদ অন্ন ডাল সবজি রুটি পরোটা আচার পনিরের সবজি মিঠাই সে ভ্যারাইটিজ খাবার তারপরে বাইরের লোকের খাবার দেওয়া শুরু হয় যত তীর্থযাত্রী আসেন লাইন দিয়ে খাওয়া দাওয়া করেন এই রান্নাতে প্রায় একশো বিশ পঁচিশ জন লোক আছে তারপরে আমরা বেরিয়ে যে গ্রন্থ প্রচারে আমাদেরও প্রায় একশো তিরিশ গৃহস্থ ব্রহ্মচারী সন্ন্যাসী মিলে আছি আমরা আপনারা যারা গীতা দিয়েছেন আমাদের অযোধ্যাতে দান করার জন্য সেই সমস্ত গীতা নিয়ে যাচ্ছি রাস্তায় রাস্তায় দোকানে দোকানে অফিসে স্কুলে এবং প্রত্যেকটা আশ্রমে সাধু বাবা মহারাজদের গীতা দিচ্ছি মহারাজদের সন্ন্যাসীদের ভক্তদের তাদের গীতা পুরো ফ্রি যেহেতু আমরা গীতার মূল্য পেয়ে গেছি আপনার আপনাদের গীতা আপনাদের দানের গীতা আর বাকি রাস্তাঘাটে আমরা একটা ছোট্ট পাতলা বই বিক্রি করছি যার দাম হচ্ছে পঞ্চান্ন টাকা আমরা বিক্রি করছি পঞ্চাশ টাকা একটা গীতা ফ্রি দিচ্ছি বহুপাদের আত্মজীবনী একটা পাতলা বই ফ্রি পাচ্ছে প্রসাদ দিচ্ছি সব মিলিয়ে তো পরোপকার আমার নিজের যেরকম যেন কাজ করি ভগবানের জন্য ভগবানের ভক্তের জন্য ততটাই ঐকান্তিকতা এখানে আমরা দেখছি ভক্তরা সহকারে প্রসাদ বিতরণ করছে এবং আপনার যে গীতা দিয়েছে সে গীতা তাদেরকে বুঝিয়ে পড়িয়ে তাদের হাতে তুলে দেওয়া তাদের সম্মান করা তাদের প্রসাদ খাওয়ানো এই যে আন্তরিকতা বলছেন পক্ষান্তরে বলা যায় যে তিনি কেবল লোক দেখানোর জন্য পরোপকার্য করতেন না তার ব্যক্তিগত অনুভূতি এবং নিষ্ঠা সহকারে তা করতেন সমস্ত পরকার পরোপকারের কার্য এইভাবে করা উচিত লাস্ট একটা শ্লোক কীর্ত কীর্তি গীতা পুমি ত্রিলকত্রত্রবিষ্ঠকর্ণরেশ সমগ্র ব্রহ্মাণ্ডের উচ্চ নিম্ন ও মধ্যবর্তী লোকের সর্বত্র পিতুমার্জের যশ উচ্চ স্বরে কীর্তিত হয়েছিল সর্বত্র তু মহারাজের যশ সর্বত্র শোনা যেত প্রবিষ্ট কর্ণ রন্ধ্রেস্তু স্ত্রী নাম সমস্ত স্ত্রী সাধুরা তার মহিমা শ্রবণ করেছিলেন যা ছিল শ্রী রামচন্দ্রের কীর্তির মতই মধুর ভগবান রামচন্দ্রের কথা এসে গেল এইখানে বসে বা বর্তমান এই শুধু ভারত না শুধু উত্তরপ্রদেশ না শুধু ভারত না বিশ্বের প্রতিটি দেশের চর্চার কেন্দ্রবিন্দু হয়েছে রাম রামচন্দ্র হচ্ছে সকলের চর্চার কেন্দ্রবিন্দু কেউ তাকে শ্রদ্ধা হিসাবে রামচন্দ্রকে তার শ্রদ্ধা প্রদর্শন করছেন তিনি ভগবান তার ভক্ত হিসাবে তাকে শ্রদ্ধা প্রদর্শন করছেন কেউ বা রাজনৈতিক তরজা জুড়েছেন না বিজেপি এটা মদি নরেন্দ্র মোদিজি মাননীয় প্রধানমন্ত্রী ভগবান রামচন্দ্রকে রাজনৈতিক ইস্যু টেনে এনে এটা একটা রাজনৈতিক ইস্যু চর্চা হয়ে গেছে আমি রাম টাম মানি না অনেকে বলছে রাম মানি না রাম মুখে তো বলছে রাম মানি না রাম তো মুখে বেরোচ্ছে আর কেউ বা আনন্দে উৎপল রাম আগে রাম হামারি মথুরা কাশি বেয়ারি মথুরা কাশি এবার বাকি আছে এখন রাম আমাদের হয়ে গেছে তো আপনার নিউজ পেপার বলুন সোশ্যাল মিডিয়া বলুন রাজনৈতিক স্তরে বলুন সাধারণ লোকের কথা বলুন সব জায়গায় চর্চার ইস্যু হচ্ছে রাম 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 একই রকম একটা কলিযুগের মধ্যে যেন রাম রাজ্য রামের রাজ্য ফিরে এসেছে লাখ লাখ লোক আসছেন প্রতিদিন দর্শন করতে রাস্তায় যেন জনসমুদ্র প্রতিদিন আমরা গীতাগ্রন্থ নিয়ে গিয়ে প্রচার করছি দেখছি হঠাৎ করে এই রাস্তা বন্ধ ওই রাস্তা বন্ধ ওই রাস্তা বন্ধ হ্যাঁ প্রচার করার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছি গাড়ি আটকে গেছে কেন না বিভিন্ন স্টেট থেকে কেন্দ্র থেকে মন্ত্রীরা আসছেন ভিআইপিরা আসছেন गरे से बाइलट गाडी चल्छ भगवान रामेर टाने इति राम रमन्ते जगिन सत्यानन्दे चिदात्मनि इति राम पदे नासो পরম ব্রহ্ম অভিধিয়তে রাম ভগবান রাম সকলের হৃদয়ে সকলের মনির মনি কোঠায় রাম স্নান করে নিয়েছেন অপূর্ব অনিন্দ সুন্দর বিগ্রহ লোকে বলে তাকে থাকলে চোখ ফেরাতে ইচ্ছা করে না এত সুন্দর মন্দিরের কারুকার্য মন্দিরের গঠন শৈলী মন্দিরের যে ভাস্কর শৈলী অপূর্ব একবার গিয়ে ঘুরে এসে মন ভরে না বারে বারে লোকে যাচ্ছে দর্শন করতে আর সেই সঙ্গে সর্ব দিয়ে ঘেরা এই অযোধ্যা নগরী আর তাকে সুন্দর করে অযোধ্যা শহর নয় এখন নগরীতে পরিণত হচ্ছে রাস্তাঘাট আলোকের সাজনি যেন প্রতিদিন যেন মেলা বসছে মেলা আর চারিদিকে অন্য ছত্র ইস্কন ছাড়াও চারিদিকে লোকে খাওয়াচ্ছে 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 নদীতে স্নান করছে দর্শন করছে খাচ্ছে রাস্তায় ঘুমাচ্ছে বিভিন্ন জায়গায় আটচালা করে দেওয়া আছে আর এখানকার পুলিশ এখানকার প্রশাসন ব্যবস্থা অত্যন্ত সহযোগীপূর্ণ সহযোগীপূর্ণ তো রামচন্দ্রের মতোই কীর্তির মতোই মধুর এই শ্লোকে শ্রীরাম ও রামা শাব্দি তাৎপর্যপূর্ণ স্ত্রী লোকেরা বীরদের প্রশংসা শুনে আনন্দ উপভোগ করেন এই শ্লোক থেকে বোঝা যায় যে পিথু মহারাজের খ্যাতি এতই মহান ছিল যে ব্রহ্মাণ্ডের সর্বস্ত্র স্ত্রীলোকেরা গভীর আনন্দের সঙ্গে শ্রবণ করতেন স্ত্রী লোকেরা সরল এখনও দেখা যায় বড়ো বড় ধর্ম অনুষ্ঠানে স্ত্রীলোকের ভিড় বেশি স্ত্রীলোকেরা সরল এবং ধর্মমতি সম্পন্ন সেই সঙ্গে তাদের মহিমা ব্রহ্মাণ্ডের ছিল। শ্রী রামচন্দ্রের রাজ্য তখন এখনো বর্তমান সম্প্রতি ভারতবর্ষে রামরাজ্য পার্টি নামক এক রাজনৈতিক দল তৈরি হয়েছে যা রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চায় এটা অনেক আগে লেখা সত্তর দশকে লেখা আর এখন এসে গেছে দু হাজার বিশ পঞ্চাশ বছর আগের লেখা আধুনিক যুগের রাজনৈতিক নেতা রামকে বাদ দিয়ে প্রতিষ্ঠা করতে চায় যদিও তারা চেতনা বর্জন করছে তবুও তারা রাম প্রতিষ্ঠা করতে চায় ভগবত ভক্তরা এই প্রকার প্রস্তাব প্রত্যাখ্যান করেন পিতু মহারাজের মহিমা সাধুরা শ্রবণ করেছিলেন কারণ তিনি আদর্শ রাজা রামচন্দ্রের পদার অনুসরণ করে তার প্রতিনিধিত্ব করেছিলেন ইতি শ্রীমদ চতুর্থ স্কন্ধের চতুর্ধের সঙ্গে পিঠু মহারাজের মিলক নামক দ্বাদশ বিংশ অধ্যায়ে তা ভক্তিবেদান্ত তাৎপর্য এর পরের অধ্যায় ত্রয়োবিংশতি পিঠু মহারাজের ভগবত ধামে গমন আমরা আলোচনা করবো কালকে তো মনে হয় বৃহস্পতিবার নাকি কালকে চৈতন্য সুধা মাধুরী এবং শুক্রবার দিন ক্লাস হবে আর এই রবিবারও আমরা রামচন্দ্র সম্পর্কে টক শো নিয়ে আসছি আশা করি আপনাদের এই অযোধ্যা ধাম থেকে যে টক আমরা দিচ্ছি ভগবান রামচন্দ্র সম্পর্কিত আপনাদের শুনে নিশ্চয়ই ভালো লাগছে তো আজকে প্রশ্ন উত্তর নেব না গীতা দানটা ঘোষণা করে দিই দিল্লি থেকে বেশ কিছু ভক্ত গীতা দান করেছেন বিমলা তুলসী মাতাজি দুটি গীতা মনিকা পরাশর দুটি গীতা রত্নাঙ্গী যশোদা দেবীদাসী দুটি গীতা কুসুমাঙ্গী কেশবী দেবীদাসী চারটি গীতা লাবণ্য একটি গীতা রেবতী সুসেবিকা দেবীদাসী এগারোটি গীতা সনাতনী ব্রজেশ্বরী দেবীদাসী দুটো গীতা চাৰুমুখী বৃন্দা দেৱী দাসী দুট গীতা অমলা লক্ষ্মী প্ৰিয়া দেৱী দাসী দুট গীতা মহাচুন্দৰী মাতজী দুটীতা নদিয়া লক্ষ্মীপ্ৰিয়া দেৱী দাসী দুটীতা নন্দিনী চন্দ্ৰাৱলী দেৱী দাসী পাঁচটি গীতা পূজা যাগি মাতাজী দুট গীতা তাৰপৰা মমতা দে আসাম থেকে দুটি গীতা কাজল মাতাজি বাঁকুড়া থেকে একটি গীতা শোভাময়ী চম্পকলতা দেবী দাসী বারোটি গীতা নন্দপ্রিয়া পদ্মা দেবী দাসী দুটো গীতা পলি ঘোষাল একটি গীতা শুভঙ্কর সাম দাস একটি গীতা সমীর মাইতি চারটি গীতা কমলাকান্ত মুকুন্দ দাস সুরার থেকে নয়টি গীতা জীবাশ্রয় চৈতন্য দাস প্রতি একাদশীতে দুটো করে গীতা কলাং শ্রী ললিতা দেবী দাসী একাদশীতে তিনটা প্রতি একাদশী তিনটে গীতা রাধেশ্যাম গড়াই দুটো গীতা তাপস রায় একটি গীতা অর্চনা মালাকার একটি গীতা অভিজিৎ দে একটি গীতা শান্তনু দাস ত্রিপুরা থেকে এগারোটি গীতা গোবিন্দ মণ্ডল একটি গীতা অমিত অমৃতা চিত্রা দেবী দাসী একটি গীতা চন্দনা পাঠক দুটি গীতা আমাদের মুম্বাই জে এস এস ভক্তবৃন্দ বিয়াল্লিশটি গীতা गौतम मण्डल दुटि गीता कल्पना महित चार गीता विश्व प्राण मुकुन्द दास मेदनापुर पाँच टी गीता मन्त्रेश गौराङ्ग दास त ग्रुप साइत्रिसि गीता मालिनी सुन्दरी देवी दासी आठारोटी गीता रसपति गौराङ देवी दास चार गीता आबार आन्तु दास त्रिपुरा आटी गीता गोलकपति गोपाल दास हलदिया चार गीता एनएस सुमेधा गुप्ता तीनटी गीता बेङ्गलोरे রূপা সেনগুপ্তা আসাম থেকে দুটি তিনটি গীতা মিথুচন্দ্র দেব আসাম থেকে দাস একটি ঝাড়খণ্ড থেকে কমলাকান্ত তিনটি বাহারাইন বাঙালি ভক্তবৃন্দ নশো আটটি গীতা অনুরাধা গুরু সেবিনী দেবীদাসী চেন্নাই থেকে দুটি গীতা অর্ঘ দুটি গীতা হলদিয়া থেকে অমিত দিন্ডা মেদিনীপুর থেকে দুটি গীতা সুভাষিনী কাবেরী দেবী দাস শ্রীলঙ্কা থেকে চারটি গীতা বিনিতা গান্ধর্বিকা দেবী দাসে আমেরিকা থেকে ষোলোটি গীতা এজি পারান ধামান চেন্নাই থেকে দুটি গীতা বিবান বশিষ্ঠ দিল্লি থেকে একশো আটটি গীতা আবার মুম্বাই জে এস 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 তিনটি গীতা তো যারা যারা আজকের এই গীতা গ্রন্থ বিতরণে অংশগ্রহণ করেছেন যাদের নাম পড়লাম সবার জন্য ভগবান রামলীলার কাছে আজকের দ্বাদশী তিথিতে বিশেষ প্রার্থনা জানাই আপনাদের পরিবারের মঙ্গল সুখ শান্তি এবং আনন্দময় জীবন জীবনযাপনের জন্য ভগবান রামলীলার চরণে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাম আসুন আমাদের এই প্রকল্প আগামী কুড়ি তারিখ পর্যন্ত চলবে এই গীতাগুলো আমরা প্রতিদিন দান করছি সাধু মাহাত্মাদের হাতে তুলে দিচ্ছি এবং বড় এবং এখানে আগত পুণ্যার্থীদের হাতে তো আমরা আরও চাই গীতা আপনাদের এই অপূর্ব সুযোগ সকলে গ্রহণ করুন সকলে এই গীতা দান কার্যক্রমে অংশগ্রহণ করুন জয় শ্রী রাম